এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কুলপি কাণ্ডে ক্ষুব্ধ হাইকোর্ট। যে আইনজীবী ছিল সেই খুন হওয়া আইনজীবীর পরিবারকে কোনোভাবেই আইনজীবীর পরিবারকে কোনোরকম নিরাপত্তা দেয়নি পুলিশ, এবং সেই কারণেই কিন্তু ক্ষুব্ধ হাইকোর্ট। জানা যাচ্ছে এমনটাই, কুলপি কাণ্ডে পুলিশের কাণ্ডে ক্ষুব্ধ হাইকোর্ট। কুলপি কাণ্ডে পুলিশের যে ভূমিকা ছিল তাতে ক্ষুব্ধ হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে খুন হওয়া আইনজীবীর যে পরিবার, সেই পরিবারকে নিরাপত্তা দেয়নি পুলিশ, এবং তার জেরেই ক্ষুব্ধ হয়েছে হাইকোর্ট। কুলপিতে যে কাণ্ড হয় সেই কাণ্ডের পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। খুন হওয়া আইনজীবীর পরিবারকে কোনো নিরাপত্তা দেয়নি পুলিশ, তাই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট, এমনটাই বলা হয়েছে বিচারপতির পক্ষ থেকে। খুন হওয়া আইনজীবীর পরিবারকে নিরাপত্তা না দেওয়ার জন্য পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েই কিন্তু এবার প্রশ্ন উঠল হাইকোর্টে। বিচারপতি প্রশ্ন তুললেন এবং এসপি ডায়মন্ড হারবারের এসপির কাছে এই অভিযোগ জানানো হয়েছে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এমনটাই বলেছেন বিচারপতি, অর্থাৎ যে খুন হওয়া আইনজীবী রয়েছেন সেই আইনজীবীর পরিবারকে নিরাপত্তা দিতে হবে এমনটাই বলেছেন বিচারপতি। খুন হওয়া আইনজীবীর পরিবারকে নিরাপত্তা দেয়নি পুলিশ, তবে এবার সেই আইনজীবীর পরিবারকে নিরাপত্তা দিতে হবে এমনটাই বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। টিটাগড়ে বাড়িওয়ালা এবং ভাড়াটের মধ্যে যে দীর্ঘদিনের মামলা চলছিল সেই মামলা এবার হাইকোর্টে যায়। তবে হাইকোর্টে এই মামলা যাওয়ার পরে ক্ষুব্ধ হাইকোর্ট, কারণ টিটাগড়ে বাড়িওয়ালা ভাড়াটের মামলা দীর্ঘদিন হয়ে যাচ্ছে কিন্তু কোনোরকম তদন্ত এখনও পর্যন্ত আসেনি। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ, তদন্তের গতি দেখেই বোঝা যাচ্ছে পুলিশের ভূমিকা কী, এমনটাই প্রশ্ন করেছেন বিচারপতি। তদন্তের সঙ্গে যুক্ত অফিসারদের মেডেল দেওয়া উচিত এমনটাই বললেন বিচারপতি, মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। বিচারপতি দেবাংশু বসাক বলছেন যে এই তদন্তের সঙ্গে যে অফিসাররা যুক্ত রয়েছে তাদের মেডেল দেওয়া উচিত। টিটাগড়ে বাড়িওয়ালা এবং ভাড়াটে মামলায় ক্ষুব্ধ হাইকোর্ট, তদন্তের গতি দেখে বোঝা যাচ্ছে পুলিশের ভূমিকা কি এই ক্ষেত্রে। এবং এই কথা বলার পরেই তিনি বলেছেন যে এই তদন্তের সঙ্গে যে অফিসাররা যুক্ত রয়েছে তাদের মেডেল দেওয়া উচিত।